এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মেদ আইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। মাহি ঘুমন্ত রুবার দিকে তাকালো। আজ এই নিঝুমকে এখানেই আসতে হলো? রুবা ঘুমাচ্ছে যেভাবে, নিঝুমকে কোনোভাবেই অবস্থায় রুমে ঢুকতে দেওয়া যাবে না। সরি, ঘুম ভাঙালাম তোর। ফোন ধরছিস না কেন? কতবার কল করছি, ফাইলটা কোথায়? কিসের ফাইল? মাহি ফিসফিস করে বলল, আপু তোর গাড়িতে রেখে গেছে যে, হসপিটালের বিল আর রিপোর্ট আছে যেটা। মাহি দরজা ধরে দাঁড়িয়ে আছে। মোবাইল সাইলেন্ট ছিল আমার, তুই এখানে দাঁড়া বলি। মাহি নিজের গেঞ্জি ফ্লোরে পড়া ছিল সেখান থেকে তুলে গায়ে দিল, তারপর রুম থেকে বের হয়ে এলো। নিচে চল, ফাইল আমার গাড়িতেই রয়েছে বলি মাহি নিচে রওনা হলো। নিঝুম ওর পিছু পিছু যাচ্ছে। সরি মাহি, তোর ঘুম ভাঙালাম। তোকে কতবার কল করলাম, বাসার নিচে এসেও কল দিলাম। তোদের বুয়ারা তোকে এত ভয় পায়, কেউ তোদের রুমের দিকেই যাবে না। উপায় না পেয়ে আমি গিয়ে হাজির হলাম। মাহি গাড়ির ভেতর থেকে ফাইলটা বের করে নিঝুমকে দিল। রুবা ঘুমাচ্ছে তাই আর তোকে বসতে বলতে পারলাম না। আমি হসপিটালে যাচ্ছি, আমারই সময় নেই। এই নে তোর মোবাইল, চার্জ দিয়েছি। মাহি হাত বাড়িয়ে মোবাইলটা নিল। গাড়িতে উঠার সময় নিঝুম বলে উঠল, তোর এই লাল গেঞ্জিটা এখনো পড়লে তোকে সর্বনাশাই লাগে মাহি। মাহি তাকিয়ে আছে নিঝুমের দিকে। নিঝুম মুখে একটা বাঁকা হাসি নিয়ে গাড়িতে উঠে বসতে ড্রাইভার গাড়ি টান দিল। মাহি তাকিয়ে রইল ওর চলে যাওয়ার পথটার দিকে। মনে মনে বলল, আজকে ওর ঘুম ভাঙানোর জন্য নিঝুমকে এখানে আসতে হলো। মাহি উপরে উঠে এলো। ফরিদাবুয়া কার্ডলেস এগিয়ে দিয়ে বলল, আমার ফোন ভাইজান। নিঝুম মনে মনে হাসছে। মাহি, তোর রুমে পড়ে থাকা রুবার শাড়ি ফুল কিছুই আমার চোখে এড়িয়ে যায়নি। মেয়ে মানুষের চোখ বলে কথা, তোর আমাকে দেখে ইলেকট্রিক শক খাওয়া চেহারা আর মেঝেতে পড়ে থাকা শাড়ি ফুল সবই তোর কাল রাতের ঘটনার বর্ণনা করছে। ফাইনালি রুবা তার মানসিক সমস্যাগুলোকে ওভারকাম করতে পেরেছে, কিন্তু আমি আজও তোকে এই লাল গেঞ্জিতে কিংবা অপ্রত্যাশিতভাবে খালি গায়ে দেখে শিহরতি হয়ে কেন বলতো? আমি কবে ওভারকাম করতে পারবো, আদৌ পারবো কি না সেটাও বুঝতে পারছি না। পরিস্থিতি দেখ, আজই তোর রুমের সামনে হাজির হতে হলো আমাকে। প্রথমে শখে, তারপর লজ্জায় যে তুই কথাই বলতে পারিস নি আমি বুঝি। ভাগ্যিস রুমে ঢুকিনি, রুবা না জানে কি অবস্থায় ছিল। হাসলো নিঝুম। কেমন জানি একটা ছিনছিনে ব্যথা হচ্ছে নিঝুমের বুকে। হসপিটালের গেটে গাড়ি থেকে নামতে নিয়াজ এসে সামনে দাঁড়ালো। কি অবস্থা, তোমার ঘুমেছে রাতে নিঝুম? হুম। হাঁটতে হাঁটতে ওরা লিফটের দিকে এগিয়ে যাচ্ছে। নিয়াজকে দেখে ভালো লাগলো ওর, কেউ একজন তো তার অপেক্ষায় আছে। কতক্ষণ হলো তুমি আসলে? তোমাকে যখন ফোন দিলাম তার পরপর। থ্যাঙ্কস নিয়াজ। থ্যাঙ্কস বলছো কেন? আমার জন্য তুমি কত কষ্ট করছো। এটা ঠিক তোমার জন্য করছি, তবে করে আমি আনন্দ পাচ্ছি নিঝুম। নিঝুম নিয়াজের দিকে তাকালো শুধু। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ নিঝুম, আঙ্কেলকে নিয়ে টেনশন করছো। এখন তো টেনশনের কিছু নেই, আঙ্কেল ডুইং বেটার। তারপরও টেনশন তো থাকেই। মাহি আসবে? কেন নিয়াজ, মাহিকে ছাড়া আমি চলতে পারবো না, আব্বু টেক কেয়ার করতে পারবো না। তুমি রেগে যাচ্ছ কেন নিঝুম, কিছু হয়েছে? যত কথাই বলো মাহি কিন্তু অনেক করেছে, ওর ওয়াইফকে একা বাসায় ফেলে রেখে রাত দিন এখানেই পড়েছিল। নিজেকে সামলে নিয়ে নিঝুম বলল, সরি আসলে একটু টেনশন হচ্ছিল তাই রিয়্যাক্ট করে ফেলেছি। মাহি অনেক করেছে, রিনি করে ফেলেছে সত্যি। ইনফ্যাক্ট ওর বাসায় গিয়েছিলাম, ফাইলটা ওর গাড়িতে রয়ে গিয়েছিল আনতে। দুই রাত ঘুমায়নি, ঘুমাচ্ছিল। আমি গিয়ে আবার ওর ঘুম ভাঙিয়ে ডিস্টার্ব করে এলাম। তোমাকে দেখে ডিস্টার্ব মনে হচ্ছে, এবং সেটা আঙ্কেলের জন্য না, বলা যায় কি? তুমি বলবে নিঝুম? নিঝুম হাসলো। সময় হোক, বলা যায় কিনা দেখি নিয়াজ। মাহি মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলে নিজের রুমে এসে ঢুকলো। রুবা তখনও ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায়নি। গত দুটো রাত রুবাও জেগেছিল, এক রাত চোখের পানিতে ভিজে আর এক রাত মাহির ভালোবাসায়। মাহি ছড়ানো ছিটানো সব গয়না গুছিয়ে বেডের পাশে রাখলো। রুবার শাড়ি মেঝে থেকে তুলে নিল, তারপর রুবার পাশে গিয়ে শুয়ে পড়ল। নিঝুম এভাবে হঠাৎ চলে আসবে সে কল্পনাও করতে পারেনি। তাকে বারবার কল করেছে, ফোন সাইলেন্ট ছিল সেজন্যই এসেছে ঘর পর্যন্ত। তারপরও কেমন অস্বস্তি লাগছে। মাহি দীর্ঘশ্বাস ফেলল। রুবাকে আর ঘুমোতে দিতে ইচ্ছে করছে না, ডেকে তুলে ফেলতে ইচ্ছে করছে। এখন দুষ্টুমি করলে রুবা নির্ঘাত ওকে ধাক্কা দিয়ে ফেলে দেবে বেড থেকে। কাল রাতে সে রুবাকে অনেক জ্বালিয়েছে। রুবা কানের কাছে ঠোঁট ছুঁয়ে দিল সে। ওঠো রুবা, অনেক বেলা হয়েছে। রুবা নড়ে চড়ে উঠল। ওঠো রুবা, চোখ খুলতে পারছি না। আরো ঘুমাবে না, উঠছি বলে রুবা চোখ খুলে তাকালো। মাহি ওর কপালে চুমু খেলো। সরি মাহি। ফর হোয়াট?
আমার ফালতু রান্না তুমি কষ্ট করে খেলে। আর কতবার সরি বলবে? এক কাজ করো, বড় করে একটা কাগজে সরি লিখে রুমে টাঙিয়ে রাখো। রুবা হাসছে। আমার খুব খারাপ লেগেছে। খারাপ আমারও লেগেছে, এত কষ্ট করে তুমি করেছো কিন্তু তোমার মনের মতো হয়নি, তাই তুমি খেতে পারলে না? রুবাকে বুকের কাছে টেনে নিয়ে মাহি বলল, শোনো রুবা, আমি আমার বউকে কেমন দেখতে চাই জানো? আমার বউ আমার জন্য রান্না করে টেবিল সাজিয়ে রাখবে, আমার কাপড় গুছিয়ে রাখবে, এমন কিছুই না। আমি চাই তুমি আমার চোখের সামনে থাকবে, যতক্ষণ আমি বাসায় থাকবো তুমি আমাকে ঘিরে থাকবে, আমি এতেই খুশি। এই বাসায় রান্না করার ঘর গোছানোর লোকজন আছে, এসব নিয়ে তোমাকে ব্যস্ত হতে হবে না। মাও তোমাকে সারাক্ষণ রান্না নিয়ে পড়ে থাকো সেভাবে দেখতে চায় না, তুমি জানো? তাহলে কি করবো আমি? তুমি সেজে গুজে আমার চোখের সামনে থাকবে, তোমাকে কি বলি জানো? আমি আমার চোখের শান্তি তো, আমার চোখের শান্তি আমার চোখে থাকবে, রান্না করে পড়ে থাকলে কি হবে? তুমি সুন্দর করে সেজে গুজে আমার জন্য অপেক্ষা করবে, দিন শেষে তোমার এই সুন্দর মুখটা দেখে আমার ক্লান্তি কাটবে, আমার বেঁচে থাকার ইচ্ছে বাড়বে। তারপরেও আমার তো দায়িত্ব আছে। তুমি ভালো থাকো, এটাই সবচেয়ে বড় দায়িত্ব তোমার, সঙ্গে আমাকে ভালো রাখো। মাহি হাত বাড়িয়ে রুবার চুড়িগুলো নিয়ে রুবার হাতে পরিয়ে দিল। আমি সাধারণত একটা বউ চাই যে গয়না শাড়ি নূপুর পরে রঞ্জন শব্দ করে আমার আশেপাশে ঘুরে বেড়াবে। আর আমার বউ তো মাশাআল্লাহ পূর্ণিমার চাঁদ, তাকে না সাজলে চোখ সরানো যায় না, আর সাজলে আমি খুন হয়ে যাই। কি বলো এসব মাহি, তাহলে তো সোজা যাবে না। রুবা সিরিয়াসলি? মাহি রুবার নাকে নাক ঘষে দিল। তুমি আমার কাছে একটা গিফট পাও রুবা। কিসের জন্য হঠাৎ? রিটার্ন গিফট, তোমার সারপ্রাইজের রিটার্ন গিফট, এবং সেটা আমি আজকেই দিব। আজ সন্ধ্যায় আমরা কিনবো যা তোমার ভালো লাগে, যত দামি হোক। মা আর বাবা কালকে সকালে চলে আসবে, খালামণিকে ফোন দিয়েছিল, খালামণি বলেছে খালুর কথা, এখন মা চলে আসতে চাইছে। সব টেস্ট হয়েছে বাবার, কিন্তু রিপোর্ট দেখানো তো হয়নি, আজ হবে কালকে, তাই চলে আসবে। ও রুবা একটা কথা, ঘন্টাখানেক আগে নিজম এসেছিল এখানে একটা ফাইল নিতে। রুমে এসেছিল? রুবা জিভ কাটল। মাথা নষ্ট তোমার, ঘরের এই অবস্থায় রুমে ঢুকতে দেই? তুমিও তো ঘুমাচ্ছিলে, ফাইল গাড়িতে ছিল, আমি নিচে গিয়ে দিয়ে এসেছি। একটা কথা বলবো মাহি, নিঝুম আপুকে দেখলে কষ্ট হয় না তোমার? কষ্ট হয় রুবা, কারণ আমার জন্য ও কষ্ট পেয়েছে এটা ভেবে। আর আমার ভেতরের কথা যদি বলো, আমি সত্যি সত্যি নিজেকে ফিরিয়ে নিয়েছি, তোমার প্রতি দায়িত্ব পালন করতে করতে তোমাকে ভালোবেসেছি। বিয়ে জিনিসটা নিয়ে কখনো চিন্তা করিনি, এটা কেমন দায়িত্ব, কর্তব্য, নাকি শুধু এনজয়মেন্ট, নাকি অ্যাডজাস্টমেন্ট? রুবা বিলিভ মি, তোমার আমার বিয়ের পর আমি বুঝেছি বিয়ে এইসবগুলো নিয়ে শুরু হয়, এবং এর কোনোটা বাদ গেলেই সম্পর্কে চির ধরবে। ভালোবাসা এইগুলোর মধ্য দিয়ে আসবে, এবং এগুলো ইস্তে করলে ভালোবাসা বেঁচে থাকবে। আমি তোমার আমার সম্পর্কের ভেতরে এসব ধারণ করেছি বলেই একসময় ভালোবেসেছি। রুবা মাহিকে জড়িয়ে ধরল। আর সেই জন্য হয়তো আমি বেঁচে গেছি মাহি, তুমি আমাকে বাঁচিয়ে দিলে, তোমার সবকিছু আমাকে বাঁচার মতো বাঁচিয়ে দিল। রুবার চোখে পানি চলে আসলো। এই চোখে পানি কেন আবার? পাগল মেয়ে, কথায় কথায় শুধু কান্নাকাটি। আর আমার কি ইচ্ছে করে জানো মাহি, সারাক্ষণ তোমার গান শুনি, এত সুন্দর গাও তুমি, আমার কষ্টগুলো তোমার গান শুনলে হারিয়ে যায়। অল টাইম রেডি ফর ইওর সার্ভিস ম্যাম, রুবা মা চলে আসলে আমরা এবার ঘুরতে যাব। কোথায়? গ্রিস, নরওয়ে, স্পেন। তার আগে চলো নেক্সট উইকেন্ডে কক্সবাজার যাই, একদিন থাকবো। আগে মা আসুক তারপর, আর আমাদের দেশের বাইরে ট্যুর আমি স্পন্সর করব, কোনো কথা শুনবো না মাহি। বড়লোক বউ থাকলে যা উপকার বুঝলে, এই বিষয়ে পরে কথা হবে রুবা, এখন গান শোনো। প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশি দিন, কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ, এত বড় ঋণ। গান থামিয়ে মাহি বলল, রুবা তুমি এভাবে যদি আরো কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখো আমাকে, আমার নিয়ত খারাপ হয়ে যাবে কিন্তু। রুবা মাহিকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেল। মাহি হাসছে। নিঝুমের বাবাকে সিসিইউ থেকে আনা হয়েছে, নিঝুমের সঙ্গে একটু কথাও বলেছেন তিনি। অনেকটা নিশ্চিন্ত হয়ে নিঝুম ওয়েটিং রুমে গিয়ে বসল। এখন টেনশন ফ্রি হয়েছো? নিয়াজ বলল, অনেকটা। এখন আর মন খারাপ করে থেকো না নিঝুম, তোমার সুন্দর মুখটা মন খারাপ দেখতে ভালো লাগে না। নিঝুম হেসে দিল। নিয়াজ কি বলছো, বুঝে বলছো তো? আমি সব বুঝেই বলি। আমার সবকিছু জেনে এই কথা বলাটা বেশি হয়ে গেল না? তোমার সবকিছু কি নিঝুম? মাহি যে বিয়ে করে নিজের জীবন বউয়ের সঙ্গে কাটাচ্ছে। নিয়াজ তুমি কি বেশি বলে ফেলেছো না? সরি নিঝুম। নিঝুম কটমট করে চলে গেল ওয়েটিং রুম থেকে। নিয়াজ তাকিয়ে আছে নিঝুমের পিছনে। সেদিন সন্ধ্যায় মাহি রুবাকে নিয়ে নিঝুমের আব্বুকে দেখতে বের হলো। মাহি রেডি হয়ে নিচে রুবার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রুবা হালকা আকাশি রঙের লাল পাড়ের একটা কোটা শাড়ি পরে নিচে এলো। মাহি দেরি হচ্ছিল দেখে বিরক্ত হচ্ছিল, কিন্তু রুবা সামনে আসতেই ও মুগ্ধ হয়ে গেল রুবাকে দেখে। কি দেখো?
মানুষ এত সুন্দর হয় কিভাবে তাই দেখি, আর মানুষ রেডি হতে এত সময় নিল কেন সেটাও দেখি। এত সময় নিলাম কোথায়, শাড়ি পরতে আমার সময় লাগে বেশি, নতুন নতুন পড়া শিখেছি। আমাকে ডাক দিতে হেল্প করতাম তাহলে আর যাওয়া হতো না, তাই ডাক দিই নাই। মাহি হাসতে হাসতে গাড়ি স্টার্ট দিল। রুবা, নিজমের সামনে প্লিজ তুমি নর্মাল থাকবে, এবং আমার আর ওর প্রসঙ্গ আনবে না, প্লিজ প্রমিস করো। কারণটা বলো তো। প্রথম কারণ, তোমার তো দোষ নেই, তুমি তো আমাকে জোর করনি বিয়ে করতে, আমি নিজে রাজি হয়েছি। আর দ্বিতীয় কারণ, নিজম তোমার সামনে আজকের পর থেকে আর আমার সঙ্গে নর্মাল থাকতে পারবে না, তাহলে ও জানে, তুমি জানো না, একটা মেয়ে যেমন নিজের স্বামীর এক্সের সামনে অস্বস্তি ফিল করে, ঠিক তেমনি সেই এক্সেরও অস্বস্তি হয়। আর সে যদি ফ্যামিলির রিলেটিভ হয় তাহলে তার জন্য কতটা অস্বস্তিকর হয় বলো। লক্ষ্মী সোনা, তুমি আমার কথাটা শুনবে বলো। রুবা মাহির হাত ধরল। তোমার রিকোয়েস্ট করতে হবে না, তুমি বদলিয়েছো এটাই হবে, আমি এই প্রসঙ্গ টানব না। থ্যাঙ্কস রুবা, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। রুবা হাসি দিল মাহির দিকে তাকিয়ে। চুল বেনি করলে কেন, ছেড়ে দিতে, গরম লাগে, মনোযোগ দিয়ে ড্রাইভ করো তো। এমন সুন্দর মানুষ পাশে থাকলে মনোযোগ দিয়ে ড্রাইভ করা যায় বলো। তাহলে নেক্সট টাইম আশরাফকে নিয়ে বের হবে। মোটেও না, সিসিইউতে একজনের বেশি যেতে দেয় না, ওয়েটিং রুমে আত্মীয় স্বজনদের ভিড় তাই। রুবার মাহিকে দেখে রিয়া বলল, এই যে আমাদের রাজপুত্র আর তার পরি চলে এসেছে। আমি বলেছি না, আমি জিনের বাচ্চা রিয়াপু। তুই জিন আর রুবা পরি। মাহি, তোর বউকে নিয়ে এই এলাকায় আসিস না, হার্টের রোগীদের হার্ট অ্যাটাক আবার হয়ে যাবে। রিয়াপু, আমাদের ডাক্তারদের বাঁচতে হলে লোকজনের হার্ট অ্যাটাকের দরকার আছে, বুঝলে? এটা ঠিক বলেছিস তুই। তোমরা থাকো এখানে, আমি ভেতর থেকে আসছি, বলে মাহি চলে গেল। একটু পর নিঝুম কোথা থেকে আসলো ওয়েটিং রুমে, রিয়া রুবাকে কথা বলতে দেখে এগিয়ে গেল কাছে। রুবার কেমন যেন লাগছে, কিন্তু ও নর্মাল থাকার চেষ্টা করছে। অস্বস্তি কেন যেন নিঝুমেরও লাগছে, কিন্তু কেউই বুঝতে দিচ্ছে না কাউকে। নিঝুম রুবার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, মাহির ভালোবাসায় তুমি আরো সুন্দর রুবা, আজ তোমাকে দেখে খুব হিংসে হচ্ছে। নিঝুমের মোবাইলে একটা মেসেজ এলো। নিঝুম মেসেজ ওপেন করে দেখে নিয়াজের মেসেজ। নিঝুম প্লিজ একটু কথা বলবো, তুমি সময় করে নিচে আসবে? তুমি যতক্ষণ আসবে আমি বসে থাক, যত রাতে হোক আমি যাব না, প্লিজ প্লিজ। নিঝুম মেসেজ পড়ে দীর্ঘশ্বাস ফেলল। নিঝুম রুবার পাশে গিয়ে বসল। রুবাই প্রথম নিঝুমের সঙ্গে কথা বলল। এখন কেমন আছো আপু? খুব টেনশনে ছিল কয়েকদিন। এখন একটু রিল্যাক্সে আছি। সরি রুবা, তোমাকে একা খালি বাসায় থাকতে হলো। না আপু, কি বলো এসব, যখন যেটা দরকার তখন সেটাই করতে হবে আমাদের। এটা ঠিক বলেছ, যখন যেটা দরকার তখন সেটা করাই দরকার। সকালে গিয়েছিলাম তোমাদের বাসায়, ঘুমাচ্ছিলে তোমরা। ও বলেছে আমাকে আপু। নিঝুম খেয়াল করলো রুবা এতটুকু কথাতেই একটু লজ্জা পেয়েছে, চোখ নামিয়ে ফেললো। মাহি কোথায় রুবা, ওকে দেখছে না যে? ও খালুকে দেখতে গেছে। ও আচ্ছা, খালাম্মা কবে আসবে? মা কালকে চলে আসবে। ওদের কথার মাঝখানে রিয়া বলে উঠল, খালাম্মা তো আম্মুর কাছ থেকে শুনেই আব্বুর কথা অস্থির হয়ে গেছে আসার জন্য, আম্মুকে সান্ত্বনা দিচ্ছিল। নিঝুম রুবাকে দেখছে বারবার, আসলেই নিটা অসম্ভব সুন্দর। কি গভীর বড় বড় চোখ, নাক কি নিখুঁত, পাতলা গোলাপি ঠোঁট, গায়ের রং যেন হলুদ কুসুম আভা ছড়ানো। সবচেয়ে আকর্ষণীয়, ওর ফিগারকে বলবে দুবছর আগেই বিয়ে হয়েছে, মেয়েদের কাছে ঈর্ষা জাগানো ফিগার আর পুরুষ মানুষের কাছে আকাঙ্ক্ষিত। মাহি কখনো সুন্দরের পূজারি ছিল না, কিন্তু ভাগ্য ওর কি সুন্দর বউ পেয়েছে। রুবা ওর সম্পর্কে আগে যাই হতো সেসব এখন ইতিহাস, আজ রুবা ওর সব কিছু। কি অস্থির হয়ে ওঠে রুবার জন্য, নিজের ক্যারিয়ার, নিজের বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকা মাহি আজ সব বাদ দিয়েছে। নিঝু মনে মনে ভাবছে, রুবার দিকে যখন তাকিয়ে থাকে মাহি, কত মুগ্ধতা, কত ভালো লাগা থাকে সেই চোখে। মাহি, তোর প্রতিটি চোখের চাহনি আমার জানা, তাই তো আজ সকালে তোর চোখ দেখেই আমি বুঝে গিয়েছিলাম ভুল সময়ে আমি তোর ঘরে চলে গিয়েছি। রিয়ার ডাকে নিঝুম তাকালো। কি হয়েছে, তোর কি খারাপ লাগছে নিঝুম? সকাল থেকে বসে আছিস তো। আমি ঠিক আছি আপু। মাহি বের হয়ে এলে সিসিইউ থেকে। নিঝুম মাহিকে দেখছে দূর থেকে, ওদের দিকে এগিয়ে এসছে। বুকের ভেতরটা আজও কাঁপে রে মাহি, তোকে এক ঝলক দেখলে। নিঝুম চোখ নামিয়ে নিতে পারছে না। রুবার কাছে এসে দাঁড়ালো মাহি। কেমন দেখে এলি মাহি? একদম ফাইন, চিন্তার কিছু নেই। এখন বাসায় তাড়াতাড়ি নিয়ে যেতে পারলেই খুশি। আপু সেটাই। না ঠিক আছি। মাহি নিঝুমের চোখের দিকে তাকালো, অন্যমনস্ক হয়ে আছে। কফি খাবে তোমরা? মাহি সবার উদ্দেশ্যে বলল,
দেখা গেল কেউ খাবে না কফি। রুবা মাহির দিকে তাকালো। রুবা যাও ভেতরে খালুকে দেখে এসো। আমি নিয়ে যাচ্ছি রুবাকে, বলে রিয়া উঠে দাঁড়ালো। ওরা যাওয়ার পর মাহি নিঝুমের দিকে তাকিয়ে বলল, তোর কি হয়েছে রে নিঝুম? কোথায়, আমি ঠিক আছি। না, তোর মুখ দেখে তো মনে হচ্ছে না, সকালেও দেখলাম ভালো ছিলি, এখন অন্যরকম লাগছে। নিঝুম মাথা নিচের দিকে নামিয়ে বলল, খুব ক্লান্ত লাগছে রে। মাহি নিঝুমের মাথায় হাত রাখল। টেনশন করিস না খালু, আউট অফ ড্যাঞ্জার নাও, হি ইজ ডুইং ওয়েল। বাকিটা বাসায় নিয়ে গেলে ঠিক হয়ে যাবে, দেখিস আমরা তো আছি, আজ রাতে আমি থাকবো এখানে। অসম্ভব মাহি। কেন? মাহি অবাক হয়ে প্রশ্ন করল, আমি থাকলে কি সমস্যা? মাহি বোঝার চেষ্টা কর, রুবা একা থাকবে ব্যাপারটা না ভালো দেখায় না। এক কাজ করি, রুবাও আমার সঙ্গে এখানে চলে আসুক, তাহলে তো তোদের সমস্যা নেই। মাহি হেসে বলল, এটা ভালো বলেছিস। নিঝুম হেসে দিল, শোন কয়টা দিন একটু অ্যাডজাস্ট তো করতে হবে সবাইকে, তাই না নিঝুম? মাহি সেই অ্যাডজাস্টটা তুই আর রুবা কেন করবি? একজন করলেই হলো, হোয়াই নট মি? আর তুই মেয়ে মানুষ, একা এখানে থাকবি, আমি কখনো এটা হতে দিব না। নিঝুম চোখ নিচু করে বলল, মাহি এভাবে বলিস না, এতটা অধিকার বোধ দেখাতে আসিস না, আমার কষ্ট বেড়ে যায়। সেটা তুই যাই ভাবিস নিঝুম, এখানে অধিকার বোধের কিছু নেই, তোর জায়গায় রিয়াপু তানহা মানহা যেই থাকতো আমি এই কথাই বলতাম। সরি মাহি। এখন আবার সরি বলছিস কেন? আজ সকালে তোর ঘরে চলে গেছিলাম, তোর ঘুম ভাঙালাম সেই জন্য। আশ্চর্য, আমি ফোনটা সাইলেন্ট করে রাখাতেই তো ঝামেলাটা হলো, সরি তো আমার বলা উচিত। সে তুই যাই বলিস, আজ আমার যাওয়া উচিত হয়নি, আমি খুব অসময়ে গেছি আজ। নিঝুম বিড়বিড় করে বলল, কি বললি বুঝলাম না। কিছু না মাহি, বলেই নিঝুম হাসছে। মাহিও লজ্জা পেয়ে হেসে দিল। ভালো থাক মাহি, তোকে দেখে সত্যিই ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে রুবাকে দেখে, যেন তোর জন্য বানিয়েছে আল্লাহ। মাহি চুপ করে আছে। আমি একটু নিচের থেকে আসছি, তুই থাক এখানে মাহি, ওরা আসুক। নিচে কেন, কিছু লাগবে? আমার জন্য একজন অপেক্ষা করছে, দেখি সে কি বলে। কে? নিঝুম। এসে বলছি। নিঝুম চলে গেল লিফটের দিকে। নিঝুম চলে যাওয়ার পরপরই মাহির বড় মামা, মামি, ছোট মামি আর দুই বোন তানহা মানহা এসে হাজির হলো। মাহিকে দেখে ওরা ওয়েটিং রুমে এসে ঢুকলো। মাহি ওর বড় মামার কাছে এগিয়ে গিয়ে বলল, এত মানুষ, হসপিটালে লোকজন বকবে মামা। আরে না, আসলে ছোট আপা রাগ করবে। তা অবশ্য ঠিক বলেছো মামা। রুবা রিয়া বের হয়ে এলো সিসিইউ থেকে, সবাই গল্পে মুশকুল, একজন একজন করে আবার রোগীও দেখে আসছে ভেতরে গিয়ে। রিয়ার শ্বশুর বাড়ির লোকজনও এসেছে। মাহি খেয়াল করে দেখলো হাসপাতাল তো একেবারে ফ্যামিলি গেট টুগেদার প্লেস হয়ে গেছে এখন। মাহি রুবাকে খেয়াল করছে, মনোযোগী শ্রোতা সবার কথা মনোযোগ দিয়ে শুনছে সে। মাহি রুবাকে ইনবক্স করলো, রুবা ম্যাডাম আপনাকে দেখেছি আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, তার কি হবে বলেন তো? রুবার কোনো খবর নেই, সে গল্পে মগ্ন। বেশ অনেকক্ষণ পর মাহির দিকে তাকালে মাহি ইশারা করলো মোবাইল দেখিয়ে, মেসেজ পড়ে রুবা ঠোঁট চেপে হাসছে। তারপর মাহিকে রিপ্লাই দিল, কি হবে আমি জানি না মাহি। জানতে হবে আপনাকে রুবা। ভেবে দেখবো, এখন চুপ করো প্লিজ মাহি। আমি তো চুপ করেই আছি, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? জানি না, স্টপ মাহি। ওকে, আমি আর মেসেজ দিচ্ছি না, ইউ উইল পে ফর ইট রুবা ম্যাডাম। মাহি দূর থেকে দেখছে রুবার মুখটা, টিকলেই ওর শান্তি লাগে। নিঝুম গ্রাউন্ড ফ্লোরে নামতেই নিয়াজকে দেখলো, বসে আছে চেয়ারে। নিঝুমকে দেখেই উঠে দাঁড়ালো, বলো নিয়াজ। ওই দিকটায় যাই চলো, বলি নিয়াজ পার্কিং এর দিকে এগিয়ে গেল। ওরা দুজন পার্কিং এ গিয়ে দাঁড়ালো, কিছুক্ষণ দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর নিয়াজই প্রথম মুখ খুলল, আই এম সরি নিঝুম, সকালে আমি খুব অনধিকার চর্চা করে ফেলেছি, আমার তোমাকে কোনোভাবেই এত বড় কথা বলা উচিত হয়নি। বাদ দাও নিয়াজ। বাদ না নিঝুম, আমার তোমাকে আরো কিছু কথা বলার আছে। কি কথা? নিয়াজ একটু দম নিল, তারপর বলা শুরু করল, নিঝুম সব মানুষের জীবনে কেউ না কেউ আসে যাকে নিয়ে সে জীবনের ভবিষ্যৎটা দেখতে চায়, যাকে ঘিরেই সুখ দুঃখ হাসি আনন্দ কাটাতে চায়। তুমিও তোমার কৈশোর থেকে একটা মানুষকে নিয়ে নিজের ভবিষ্যৎটা সাজাতে চেয়ে স্বপ্ন দেখেছিলে, এটা দোষের কিছু না, তোমরা একে অপরকে ভালোবেসেছিলে। মাহির জীবনে একটা ট্র্যাজেডির জন্য মাহির নিজের ভাইয়ের বউকে বিয়ে করতে হয়েছে, তুমি রয়ে গেছো একা, মাহির জন্য কষ্ট করছিল। তোমার সঙ্গে সম্পর্ক না থাকলেও একটা পুরুষ মানুষের জন্য হুট করে একটা সম্পর্ক চেঞ্জ করে সেই মানুষটার সঙ্গে অন্য একটা সম্পর্কে ঢোকাও কষ্টের, আর সেটা যদি হয় স্বামী স্ত্রীর সম্পর্ক। রুবা ভাবিকে দুটো বছর ভাইয়ের বউ হিসেবে দেখে হুট করে স্ত্রী হিসেবে গ্রহণ করতে ওর কতটা যুদ্ধ নিজের সঙ্গে করতে হয়েছে আমরা কেউই জানি না।
আমি শুনেছি রুবা ভাবির সাইকোলজিক্যাল সমস্যাও চলছিল। রিয়াদ ভাই বলল সাইকোলজিস্টের অনেক পরামর্শ মাহিকে নিতে হয়েছে। আমি এত কিছু তো জানি না। নিঝুম অবাক হয়ে তাকালো। মাহিকে আমি সেলুট জানাই। সে যে সম্পর্কে নিজেকে বেঁধেছে সেই সম্পর্কটাকে রেসপেক্ট করেছে, সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু নিঝুম, তুমি কি করছো নিজের সঙ্গে? তুমি মাহিকে বুকে পুষে বসে আছো কেন? জীবনটা অনেক ছোট, এইখানে অলিক কিছুর পথে বসে নিজেকে আটকে রাখার সময় নেই আমাদের হাতে। তুমি যদি সত্যি বন্ধু ভাবো আমাকে, তাহলে বলবো প্লিজ তুমি সামনে এগিয়ে যাও। তোমাকেও কেউ ভালোবাসে, তোমার জন্য অপেক্ষা করে কেউ। খুব শান্তভাবেই কথাগুলো বললাম আমি। কিছুক্ষণ চুপ করে থেকে নিঝুম বলল, নিয়াজ খুব সোজাই সব বলা, কিন্তু এর ভেতর দিয়ে এগিয়ে যাওয়া অনেক কষ্টের। চেষ্টা তো করে দেখতে পারো নিঝুম। তোমার কি মনে হয় আমি চেষ্টা করছি না? আমি কতটা যুদ্ধ করি নিজের সঙ্গে জানো? যখন মাহিকে আর রুবাকে দেখি, ওদের ভালোবাসাটা দেখি, খালাম্মা রুবার প্রতি আদর ভালোবাসাটা দেখি, আমার ভেতর যে কত কষ্ট হয় তোমাকে কিভাবে বলবো সেটা। প্লিজ, আমি তো চাই তুমি এই যুদ্ধ করাটা বন্ধ করো। তারপর? তারপর নিজেকে নিয়ে শুধু ভাবো। নিঝুম, আজ সরাসরি বলতে খুব ইচ্ছে করছে, আজও তোমাকে ভালোবাসি নিঝুম। আমি আজও তোমার অপেক্ষা করি। আমাকে মাহির জায়গায় বসানো দরকার। একবার আমার হাত ধরে আমার পাশে হেঁটে দেখো, জীবনটা তোমার আমি সুখে ভরে দিতে পারি কিনা। নিঝুম এক দৃষ্টিতে নিয়াজের দিকে তাকিয়ে আছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে। নিয়াজ নিঝুমের চোখের পানি মুছে দিল। নিঝুম, সময় নাও তুমি, আমি তোমার পাশে আছি। একবার তাকিয়ে দেখো, মাহির বাইরেও তোমার পৃথিবীটা অনেক সুন্দর, অনেক রঙিন। আমি তোমাকে সেই রঙিন পৃথিবী দেখাতে চাই। নিয়াজ, আমাকে একটু সময় দাও প্লিজ, আমি খুব টায়ার্ড। অবশ্যই তুমি সময় নাও। মাহির বাইরেও যে আমার কোনো পৃথিবী আছে আমি এখনো ভাবতে পারি নাই। চেষ্টা করো, আর না হয় আমাকে চেষ্টা করতে দাও, আমি তোমাকে সাহায্য করি। নিয়াজ, আমি উপরে যাচ্ছি। তার আগে আমাকে একটা কিছু বলে যাও। কি বলবো? কিছু তো একটা বলবে। আমি চেষ্টা করব, যাও। আমাকেও চেষ্টা করতে দেবে প্লিজ নিঝুম? নিঝুম মাথা নাড়লো। নিয়াজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিঝুম হসপিটালের ভেতর চলে গেল। দৌড়ে নিঝুম সিঁড়ির কাছে গিয়ে কেঁদে দিল। ওর খুব কান্না পাচ্ছে, সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে উঠছে নিঝুম। হসপিটাল বলে গিয়েও ওর কান্না দেখে অবাক হচ্ছে না। মাহি এসেছিল কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলতে। কথা বলে বের হয়ে যখন লিফটের জন্য অপেক্ষা করছিল, হঠাৎ দেখে নিঝুম চোখের পানি নিয়ে সিঁড়ি বেয়ে উঠে এলো। মাহি অবাক হয়ে তাকালো। কি হয়েছে নিঝুম? নিঝুম কিছু না বলেই উপরে দৌড়ে উঠতে নিল। মাহিও নিঝুমের পিছন থেকে এসে আটকালো। কি হয়েছে তোর? কার সাথে দেখা করতে আসলি আবার? এভাবে কাঁদছিস কেন নিঝুম? নিঝুম কিছু বলছে না, অন্যদিকে ফিরে কেঁদেই যাচ্ছে। বলবি, আমার টেনশন হচ্ছে। নিঝুম মাহির বুকে ঝাঁপিয়ে পড়ল, খুব কান্নাকাটি শুরু করলো। কি হয়েছে বলবি তো নিঝুম, আশ্চর্য। মাহি কিছুই বুঝতে পারছে না। মাহি একরকম থমকে উঠল। বলবি নিঝুম? নিয়াজ। নিয়াজের কি হয়েছে? ও আমাকে প্রপোজ করেছে। মাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, এই কথা উঠ নিঝুম, চোখ মোস, তো কি হয়েছে? আমি তো পারছি না তোর কাছ থেকে নিজের মনকে সরাতে। নিঝুম প্লিজ, এভাবে কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাবি। আমার আর তোকে কিছু বলার নেই নিঝুম, সব তুই জানিস, সবভাবে বলেছি, চেয়েছি তোকে বোঝানোর, এখন অন্য পথ ধরতে হবে মনে হচ্ছে। নিঝুম চোখ মুছতে মুছতে বলল, অন্য পথটা মানে? জোর করেই তোকে বিয়ে দিয়ে দিতে হবে। নিঝুম তাকালো মাহির দিকে। যা তা কথা বলবি না। কি বলবো, সত্যি করে বল নিঝুম, আমার তো আর মাথা কাজ করে না। একটা কথা বলবো মাহি, তোকে আমি আগে যতটা ভালোবাসতাম তার চেয়ে বহু গুণ ভালোবেসেছি তোর বিয়ের পর। কেন বলতো? আমি পারি না তোর কাছ থেকে দূরে যেতে। তাহলে বলবো আমি অবসেস হয়ে গেছি, এখানে প্রকৃত ভালোবাসাটা আর নেই। আমার প্রতি মোহ, আমাকে পাওয়ার একটা নেশা হয়ে গেছে তোর। নেশাকে ভালোবাসা বলিস না? এভাবে বলিস না মাহি প্লিজ। তাহলে আর কিভাবে বলবো, তুই বলে দে আমাকে। আমি জানি না মাহি। আমার কাছে আয় নিঝুম, একটু বোঝার চেষ্টা কর। নিয়াজ অনেক ভালো ছেলে, তোকে অনেক ভালোবাসে, সেই সেকেন্ড ইয়ার থেকে তোর জন্য পাগল হয়ে আছে ছেলেটা। নিজে ফিরিয়ে দিয়েছিস বলে আমাকে এখন গোছাতে চাইছিস নিয়াজের কাছে? মাই চেহার থেকে উঠে দাঁড়ালো। তোর এই কথার পর আমি আর কোনো কথাই বলবো না নিঝুম, তুই যথেষ্ট ম্যাচিওর, নিজের ভালো বোঝার ক্ষমতা তোর আছে, আশা করি তুই সঠিক সিদ্ধান্ত নিবি। মাহি সিঁড়ি উপরে উঠে গেল, নিঝুম একা বসে আছে। মাহি উপরে এসে রিয়ার কাছে ডাক্তারের সঙ্গে কি কথা হয়েছে বুঝিয়ে বলল। মামা মামিরা চলে গেছে, রুবা রিয়ার সঙ্গে বসেছিল। মাহি, নিঝুম কোথায় গেল রে? নিচে গিয়েছিল। মাহি, তোরও এখন বাসায় চলে যা,
তোর তো কালকে হসপিটাল আছে। রাতে আমি থাকি আপু। সাজ্জাদ থাকবে। গতকাল ও ছিল, সাজ্জাদ ভাই আজ রেস্ট নিক। সারাদিন রেস্ট নিয়েছে, ওর তো কাজ নেই। আর সিসিইউ তে ফ্রেন্ডের বাবা আছে, ওই ফ্রেন্ডও থাকে রাতে, দুজনে আড্ডা দেয়। তোর তো দিনে ডিউটি আছে, তুই যা। আপু থাকতে পারতাম কিন্তু। না রে, রুবা একা থাকে বাসায়, আমার খুব খারাপ লাগে ব্যাপারটা। আপু রুবাকেও নিয়ে চলে আসতাম, রাতভর আমরা দুইজন গল্প করে কাটিয়ে দিতাম। মাহি রুবার দিকে তাকিয়ে বলল, বিরাট বলেছিস, যা ভাগ বাসায় গিয়ে গল্প কর। নিঝুম এসে দাঁড়ালো ওদের কাছে। কোথায় ছিলে নিঝুম? নিচে নিয়াজের সঙ্গে কথা বলেছিলাম। মাহি নিঝুমের দিকে না তাকিয়ে মোবাইল টিপা টিপিতে নিজেকে ব্যস্ত করে রেখেছে। রিয়াপু আমরা তাহলে আসি? যা মাহি। রুবাও হেসে বিদায় নিল। নিঝুম কোনো প্রয়োজনে ফোন দিস বলেই মাহি উল্টো ঘুরে রওনা হয়ে গেল। নিঝুম ওদের চলে যাওয়াটা দেখছে, ওর কাছে মনে হচ্ছে দুজন সুখী মানুষ, দুজন পরিপূর্ণ মানুষ যাচ্ছে। মাহি আজ খুব রাগ করেছে নিঝুমের উপর, ওর মতি গতি বুঝতে পারছে না মাহি। এতদিন পরেও সে মাহির প্রতি এতটা পাগল কেন হয়ে আছে, এখন তো বুঝেই গেছে রুবার আর তার মাঝে আর কোনো দূরত্ব নেই। মাহি অন্য মনস্ক হয়ে ড্রাইভ করছে। রুবা প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? হুম, তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? রুবা প্রশ্ন করল, সরি টেনশন না, একটু বিরক্ত লাগছে, ডাক্তারের সঙ্গে কথা বলে আসতে গিয়ে দেরি হয়ে গেল। তোমাকে গিফট কিনে দেওয়ার কথা ছিল আমার, এখন তো দোকান বন্ধ হয়ে গেছে। আরে ধুর, পরে দেখা যাবে। না রুবা, আমি প্রমিস করেছিলাম তোমাকে। তুমি তো আমাকে বিয়ের রাতেই চুড়ি পরিয়ে দিয়েছিলে। ওইটা ওইটা তো মা দিয়েছিল তোমাকে দেওয়ার জন্য। হলো তো, আর লাগবে কেন? ওই রাতে তোমার হাত ধরতে তুমি যেভাবে কেঁপে উঠেছিলে রুবা, আমি তো পুরো লজ্জা পেয়ে গিয়েছিলাম, কি অপরাধ করে ফেলেছি না জানি। আমার তোমাকে অনেক ভয় লাগছিল মাহি। কি বলো এসব রুবা? হুম, তুমি তো আগে কখনো আমার এতটা কাছেও বসে কথা বলনি। আগে কি ছিলাম আর ওই দিন সন্ধ্যায় কি হয়ে গেলাম বলো? সেটাই, মা আমাকে বলেছিল আমি নিজে তোমাকে যেন চুড়ি জোড়া পরিয়ে দেই, সেজন্যই তোমার হাত ধরতে হয়েছিল। হুম, খুব সুন্দর একটা সময় কাটালো রুবা মাহির সঙ্গে। রেস্টুরেন্টে ডিনার করলো, রাস্তার পাশে গাড়ি থেকে নেমে হাঁটলো কিছুক্ষণ দুজনে, মোটামুটি রাত করিয়ে বাসায় ফিরল ওরা। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে নিঝুমের মেসেজ, সরি মাহি তোকে কষ্ট দিয়ে ফেললাম আবার, আমিও না তোর আর রুবার মতো সুখী হতে চাই, একটু হেল্প করতে পারবি? আমাকে তোর মোহ থেকে বের হতে সাহায্য করবি? ঘুমোতে এসে মাহি বারবার নিঝুমের কথা চিন্তা করছে। কিভাবে হেল্প করবো তোকে নিঝুম, আমি তো চাই তুই খুব সুখী হ, তোর সুখ আমার চেয়েও বেশি হোক। রুবাকে বুকের মাঝে টেনে নেওয়ার আগে সে নিজের সঙ্গে প্রমিস করল, এবার নিঝুমকে সত্যি সত্যি তার মোহ থেকে বের করবেই, নিঝুমের জীবনটা সে সুন্দর করে তোলার উদ্যোগ নেবে। নিয়াজের সঙ্গে কথা বলতে হবে, নিয়াজ অনেক ভালোবাসে নিঝুমকে। কমদিন তো হলো না নিয়াজ নিঝুমকে প্রথম প্রপোজ করেছিল সেই মেডিকেলের সেকেন্ড ইয়ারে, আজ পর্যন্ত ছেলেটা কোথাও ইনভলভ হয়নি। তুমি হঠাৎ এত ডিস্টার্ব কেন? রুবা প্রশ্ন করল। না ডিস্টার্ব না, কালকে মা আর বাবা আসবে, তখন আমি থাকবো না বাসায়, সেটাই ভাবছি। নিজের বাসায় আসছে মা বাবা, চিন্তা করো না, আর বাকিটা আমি সামলে নিব। হুম, তুমি থাকতে আমার কিসের চিন্তা, তুমি তো আমার সাহসী মুরগির বাচ্চা, এখন আসেন মুরগির বাচ্চা বুকে আসেন। তুমি যখন মুরগির বাচ্চা বলো, ইটস সাউন্ডস সো অ্যাডোরেবল, ইজেন্ট ইট? ইয়া।